আমাদেরকে গর্বিত করেছে আঞ্জুমানে আল ইসলাহ যে ফুলতলি সাহেবের রেখে যাওয়া রুহানি জিসমানি আওলাদরা এখনো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দায়িত্ব ছেড়ে ঘরে বসে ফিরে যান নাই। এই শিক্ষানীতির কথাবার্তা যখন শুরু হয়েছে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির রুহানি জিসমানি সন্তানরা যখন মাঠে এবং মঞ্চে অগ্রগামী ভূমিকা পালন করছিলেন, যখন আমাদের রাহবার আল্লামা হুসামউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ তাআলা অত্যন্ত হিকমতপূর্ণ এবং বলিষ্ঠ ভূমিকা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, বাংলাদেশের অন্য দল এবং মসলকগুলো কেন এসে হাতে হাত দেয় নাই? এটি তো শিক্ষানীতি তো খালি ফুলতলি সাহেবের বিষয় নয়, খালি তো আমাদের মসলকের মানুষ মাদ্রাসার লেখাপড়া করে এমন তো নয়, কেন আসলেন না? উনি তো বলেছেন ঢাকায় সবাইকে দেখেছেন, দু চারজন মানুষ এসেছেন দু চারজন দল থেকে, দায়িত্ব মনে করে এসেছেন চলে গেছেন, আবার এরপরে খালি মিছিল দিতেছেন। যদি তখন থেকে হুসামউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ তাআলা যেভাবে ডাক দিয়েছিলেন সেইভাবে উনার নেতৃত্বে সবাই একজুট থাকতেন, হুসামউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ তাআলাকে নেতা মেনে নিলে তো আপনি তো ছুটো হয়ে যাবেন না? আল্লাহর বান্দা যখন এত সাহস করে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন, উনার দাবি আছে যে উনি এর নেতৃত্ব দেবেন। এই নেতৃত্ব কোনো কিছু পাওয়ার আশে নয়, যদি শিক্ষানীতিতে বই পরিবর্তন হয়ে যায় উনার কি লাভ? উনি তো মাদ্রাসার শিক্ষক হতো নন, উনার যে বেতন কিছুটা বেড়ে যাবে এরকম তো কিছু না, উনি তো মাদ্রাসার শিক্ষক নন, কিছুই তো নন, কি জন্য করছেন? আমি উনাকে একবার জিজ্ঞেস করেছি যে আপনার এখানে কোনো আসলেই স্বার্থ নেই, আপনি যা কিছু করছেন লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আমি জানি না দুনিয়াতে আপনি কি বদলা পাবেন, কিন্তু প্রথমত বদলা আল্লাহর কাছে, আর দুই নম্বর আপনার আন্দোলন সফল হোক কিংবা না হোক, আঞ্জুমানে আল ইসলার আন্দোলন সফল হোক কিংবা না হোক, শিক্ষানীতি শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তকে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন হোক কিংবা না হোক, বাংলাদেশের ইসলামী শিক্ষার স্বাতন্ত্র্য এবং মর্যাদা রক্ষার জন্য আন্দোলন করে নেতৃত্ব দিয়ে অগ্রগামী ভূমিকা পালন করার কারণে এই দেশের মুসলমানদের ইতিহাসে আল্লামা ফুলতলি সাহেব কিবলার প্রতিষ্ঠিত আঞ্জুমানে আল ইসলার নাম কিয়ামত পর্যন্ত সোনার হরফে লেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হাজিরিন, এই শিক্ষা ব্যবস্থা কি জন্য? কারণ তারাও জানে বাংলাদেশের মুসলমানরা ঐক্য একজুট হয়ে কাজ করতে পারবে না, কিভাবে করবেন? এত ছোট ছোট মাসলা নিয়ে আমরা এত বড় বড় দলাদলি শুরু করে দেই। আমি কখনো নাম ধরে বলি না, মাঝে মধ্যে মনে হয় নাম ধরেই বলি, একটা আন্দোলন শুরু হলো আর নাম ধরেই বলে ফেলি, আহলে হাদিস আন্দোলন। মনে করা গেল যে মনে হয় হাদিসের উপর সুন্নতের উপর খুব জোর দেওয়া হবে, ও আল্লাহ, শেষ পর্যন্ত দেখা যায় দুই চারটা ছোটোখাটো মাসলা নিয়ে এদের সমস্ত তাওয়াজ্জু ওইগুলার উপর, এবং ওইগুলা নিয়ে উম্মতের মধ্যে যত ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে অন্য কোনো দল অন্য কোনো মসলক এত ভেদাভেদ মনে হয় সৃষ্টি করে নাই। আমি ওদের প্রতি হিংসাবশত বলছি না, কোনো মুসলমানের প্রতি আমার কোনো হিংসা নাই, আল্লাহর ইজ্জতের কসম, কিন্তু আমি বলছি যে নিজের দুর্বলতাটা আমরা চিনি, চিনা উচিত। এই যে ছোটো ছোটো দেড় ইঞ্চির মসজিদ বানিয়ে আমরা আলাদা হয়ে যাই, ওরাও জানে যে আমরা এক হতে পারবো না। যদি ছোটোখাটো মাসলা এই যে নাবির উপরে আর নাবির নিচে আর জুড়ে আমিন আর আসছে আমিন, যেগুলো মোস্টলি নফল ইবাদত বা নামাজের মধ্যে যেগুলো নামাজের রুকন নয় এর নিচেরগুলা, যেগুলো নিয়ে উম্মতের মধ্যে অলরেডি অ্যাকসেপ্টেন্স আছে, উম্মতের মধ্যে চারটা মাজহাবকে পুরো উম্মত কবুল করে নিয়েছে যে এগুলার আকিদা আহলে সুন্নতের আকিদা, হানাফি মালিকি শাফিঈ হাম্বলি মাজহাব, চারটাই উম্মতের আহলে সুন্নত সওয়াদে আজমের অন্তর্ভুক্ত। আচ্ছা, আপনি পাঁচ নম্বর আর একটি বানিয়ে দিয়েছেন আহলে হাদিস, বুঝলাম, ঠিক আছে, কতক্ষণের জন্য মেনে নেই, কিন্তু এই দুই চারটা মাসলা নিয়ে উম্মতের মধ্যে এত ভেদাভেদ আর এত হিংসা তৈরি করার কোনো দরকার আছে? প্রত্যেকটি কাজকে শিরক ফতোয়া দেওয়ার, শিরকের সেন্সিটিভিটি আপনারা বুঝেন না, বিদআতকে শিরক ফতোয়া দিয়ে দিচ্ছেন, যে মানুষটা একটা কুসংস্কার করছে তাকেও শিরক ফতোয়া দিয়ে দিচ্ছেন, এবার আজ সারা বাংলার মুসলমানকে আপনি মুশরিক বানিয়ে দিলে থাকবে ডাকে? এগুলো করে আমরা উম্মতকে তো জুটতে পারছি না। বোঝা যেত যদি আপনি নতুন দাওয়াত নিয়ে এসেছেন বা আপনি মুজাদ্দিদ হয়ে এসেছেন, বোঝা যেত আপনি কোরআন সুন্নার দিকে মানুষকে ফেরাচ্ছেন, ঘুরে ফিরে আপনারাও আপনাদের ওই একটি ফিরকার মধ্যে বন্দী হয়ে আছেন। আমি বলছি আমার সেই সকল ভাইদেরকে যারা কথায় কথায় হাদিসের দোহাই দেন,
এমন নয় যে আমরাও স্বর্গে উঠে গেছে, আমাদের মধ্যেও দুর্বলতা আছে, স্বীকার করেন দুর্বলতা আমাদের সবার মধ্যে আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর দিনের বৃহত্তর স্বার্থে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির অনুসারীরা, অনুসারী বলতে ফুলতলি সাহেবের অনুসারী, ফুলতলি সাহেবকে আমরা এই যুগের ইমাম এবং মুজাদ্দিদ মনে করি, এই জন্য তারা অনুসরণ করি, এমন নয় যে আল্লাহর রসুলের বিরুদ্ধে আমরা তাকে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। বরং ফুলতলি সাহেব তো আমাদের কাছে আরো পরের বিষয়, এর চেয়ে বাড়িয়ে আমাদের তো মুর্শিদ হচ্ছেন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই, এরও আগে গিয়ে আমাদের মুর্শিদ হচ্ছেন শাহ ওলিউল্লাহ ইমামুল হিন্দ মুজাদ্দিদে দেহলভী রহমতুল্লাহ আলহি, এরও আগে গিয়ে আমাদের মুর্শিদ হচ্ছেন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলহি, এরও আগে এগিয়ে গেলে আমাদের মুর্শিদ সুলতান সেহলের শাহ জালাল রহমতুল্লাহ আলহি, আরেকটু এগিয়ে যান সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি, আরো এগিয়ে যান আমাদের আসল মুর্শিদ তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন, কে শিখিয়েছেন? হুসাইনের নানা শিখিয়েছেন, আর করে কে দেখিয়েছেন? হুসাইন করে দেখিয়েছেন। ফুলতলি সাহেব তো আমাদেরকে এটিরই শিক্ষা দিয়ে গেছেন।